করছেন আমাদের বিভিন্ন জায়গায় হ্যারাস করার চেষ্টা করবে সেখানে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন সে প্রতিবাদটা কিন্তু হবে প্রতিবাদটা হবে কিন্তু সেরকম প্রতিবাদটা কখনো ঝগড়া জয়গ্রাম বন্ধুরা তো আমাদের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মহাশয় তিনি যে বললেন সর্বশেষ তার যে বার্তা তিনি সবাইকেই রিকোয়েস্ট করলেন কর্মী সমাজের যে সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দেয় এবং অন্ধ লোয়ালিটি দেখাতে বারণ করলেন অর্থাৎ যেখানে অন্যায় হবে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু হিংসাত্মক না হয়ে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক উপায়ে তার প্রতিবাদ জানাবে কখনোই নীরব হয়ে ঘুরে আসবে না প্রতিবাদ জানাবে কিন্তু প্রতিবাদের সুর হবে সাংবিধানিক বন্ধুরা লিগ্যালি যেন হয় ঠিক আছে আর হ্যাঁ সমস্ত কর্মী জনজাতির প্রতি আমার একটাই রিকোয়েস্ট এবং সমস্ত জনজাতির প্রতি আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ কালকের দিনটা হচ্ছে গণতন্ত্রের প্রতিষ্ঠাতার দিন তোমার স্বাধীনতার দিন সেই স্বাধীনতার দিনে তোমাকে তাই কি করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব দরকার হলে সকাল ছটায় বেরিয়ে পড়বেন আপনারা ভোটটা কিন্তু দেওয়া চাই ভোটটা দিয়ে এসে তারপরে ভাত খাবে বারবার করে বলছি ভোটটা দিতে হবে বন্ধুরা যতই রোদ হোক ঝড় হোক বৃষ্টি হোক বাদল হোক যাই হোক না কেন বন্ধুরা ভোট কিন্তু দেবেই কারণ ভোটটাই হচ্ছে তোমার হচ্ছে একমাত্র হাতিয়ার তোমার কাছে কারণ এই ভোটটার মূল্য একজন গরিব লোকের ভোটের মূল্য যা আর একজন কোটিপতি লোকের ভোটের মূল্য স্যাম বন্ধুরা বুঝতে পারছো তো এটা একটা বিশাল ব্যাপার বন্ধুরা বিশাল তাই এই রাইটটা থেকে তুমি যাতে বঞ্চিত না হও তাই আপনারা সবাই 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 আপনারা কিন্তু সকাল সকাল ভোট দিতে চলে যাবেন ঠিক আছে আর হ্যাঁ আমাদের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো মহাশয় কী বলেন আপনারা প্লিজ শুনে নিন আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর পাশ থেকেও সাবস্ক্রাইব করে জয়গ্রাম বন্ধুরা কর্মীরা বা আমাদের সমর্থক যারা আছে তারা সম্পূর্ণরূপে সেটাকে ফলো করবে আমাদের এখানে টাকা পয়সা অর্থের কোনো প্রশ্ন নেই বুথ খরচের কোনো প্রশ্ন নেই যে যে দল শাসক দল বা বিরোধী দল যারা করছে করুক আমাদের এটা দেখার কোনো নেই আমাদের প্রত্যেকটা কর্মীকে এইটুকু মনে রাখতে হবে শেষ লগ্নে আমি এইটুকু বার্তা দিয়েছি যে পুলিশ প্রশাসন আমাদের বিভিন্ন জায়গাতে হ্যারাস করার চেষ্টা করবে সেখানে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন সে প্রতিবাদটা কিন্তু হবে প্রতিবাদটা হবে কিন্তু সেরকম প্রতিবাদটা কখনো ঝগড়া লড়াই কোনো মানে আক্রমণাত্মক সেরকম যেন কোনো সেই কোনো যেন কোনো প্রতিবাদ না হয় আক্রমণাত্মক কোনো প্রতিবাদ হবে না প্রতিবাদটা হবে পরিষ্কার কথা লিগেলি আইনগত প্রশ্ন আমরা জানি ইন্ডিয়ান প্যানাল কোড থানায় তৈরি হয় নাই বা কোনো পুলিশ সেটা তৈরি করতে পারে না ইন্ডিয়ান প্যানাল কোডকেও এরা ভায়োলেট করছে একজন ব্যক্তি থানাতে সবসময় একটা কথা বলে যে আপনারা আইন হাতে নেবেন না কিন্তু একজন থানার অফিসার সেও কিন্তু বাইরে আইনের বাইরে কোনো কিছু করতে পারে না এরা কিন্তু করছে আমরা দেখছি সেখানে এরা সন্ত্রাস সৃষ্টি করে এবং বিভিন্নভাবে এরা টিএমসিকে সমর্থন করার চেষ্টা করছে এটা কিন্তু আপনারা নজর রাখবেন তবে আক্রমণাত্মক ভূমিকা আপনারা করতেই গ্রহণ করবেন ফ্রি ফায়ার কী করে ইলেকশন হবে সেটা চাইছি আমরা সেখানে স্পেসিফিক এখন বলছি না আমি যেটা বলছি আমি লাইফে যাচ্ছি তো তাহলে প্রশ্ন নিয়ে আপনাদেরকে বলতে হবে তাহলে সেই প্রশ্নের জবাব দেবো এরকম বললে হবে না এখন কথা হচ্ছে গল্প হচ্ছে এইটাই যে আমরা বলেছি আদিবাসী কর্মী সমাজ আমরা ফ্রি ফেয়ার চাইছি এইরকম যে এরা এখন যে বিশাল একটা জায়গাতে কত কেন্দ্রীয় বাহিনী আসবে কত পুলিশ বাহিনী থেকে আসবে এই এইটাকে নিয়ে সব পেপারে সব মিডিয়াতে বিশাল নিউজ হচ্ছে আমরা কিন্তু আমি পরিষ্কার কথা বলছি কখনো মানুষের মানসিকতা তৈরি করার গল্প কথা হয় নাই কোনো রাজনৈতিক না বিরোধী না পক্ষে বা আরও বিভিন্ন দল আছে মানুষের মানসিকতা তৈরি করার আছে পুলিশ দিয়ে ভোট যদি হয় দেশে এর চেয়ে তো কী বলব শুধু আর্মি দিয়ে আর পুলিশ দিয়েই ভোট হবে মানসিকতার কোনো পরিবর্তন নেই কোনো গল্প নাই আমরা যদি আজকে হাজার হাজার কোটি কোটি টাকার বিনিময়ে মানুষ এক জায়গায় এনে আর গল্প করছি কী করে আমার পার্টি জিতবে আমি কী করে ক্ষমতায় থাকবো এর পরিবর্তে মানুষ মানুষের মানসিকতাকে পরিবর্তন করার জন্য একটাও কি গল্প হয়েছে কোথাও কেন ফ্রি ফায়ার কেউ মানে সেখানে ইলেকশন ক্ষমতাকে জোর করে ধরে রাখতে গেলে সেখানে একটা প্রশ্ন থাকবে কি যে মানে যে ক্ষমতাধীন যে ক্ষমতা ক্ষমতায় থাকতে চাই এবং যারা ক্ষমতায় আসতে চায় তাদের মধ্যে ঝগড়া অনিবার্য যে কেউ খণ্ডন করতে পারবে না
আমরা চাইছি সেখানে শুধু আর্মিকে দিয়ে আর পুলিশ দিয়েই সেখানে কখনো ফ্রি ফায়ার হতে পারে না কখনো। সেখানে নীতির ব্যাপার থাকে, নৈতিকতার ব্যাপার থাকে, মানসিক পরিবর্তন করার দরকার থাকে। আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা দেখছি এখানে, আমি তো রাজনীতি করছি না কিন্তু আমি দেখছি সেখানে, আমার প্রত্যেকটা মিটিং আপনারা কাভার করুন, আমার বাইর করুন। আমি প্রত্যেকটা মিটিংয়ে বলেছি মানুষকে কীভাবে তৈরি হতে হবে, মানুষের মানসিকতা পরিবর্তন করার জন্য। আমি বলছি অজিত মাহাতো, অজিত মাহাতো যদি বারবার জন্মে আপনার কাছে আসে তো সমাজ পরিবর্তন হবে না। যতক্ষণ মানুষ কুসংস্কারের বিরুদ্ধে, কুপ্রথার বিরুদ্ধে, যেমন মদ, মদ একটা বিশাল একটা জায়গাতে আজকে মানে চলে গেছে, কারণ 80% লোকে মদ খাচ্ছে। সেই সমাজ ব্যবস্থাকে আমি পুলিশ দিয়ে আর আমি ক্ষমতায় থেকে আমি মদ খাওয়াই। আর রাজনৈতিক দলগুলো পরিষ্কার, প্রত্যেকটা দলের ভূমিকা হচ্ছে আমাকে ছলবল ভোট নিতে হবে, তার জন্য মদের সরবরাহ করতে হবে। আমাকে মদ সরবরাহ করে আমি MLA বনবো, MP বনবো, প্রধান বনবো, চেয়ারম্যান বনবো, সভাপতি বনবো, এরকম ধারণা কেন থাকবে আমাদের? মানুষকে ছেড়ে দেন, এতদিন কাজ করলেন আপনি, আপনি এতদিন কাজ করছেন, এই সংগঠন করছেন, দেশের জন্য করছেন, দশের জন্য করছেন, তো এত প্রচার কিসের দরকার? এত কাছে যাওয়ার কী দরকার? ওরা তো ভোট দিবে আপনাকে, আপনি কাজ করেছেন যেহেতু, আর কোনো দরকার নাই কথা। আমরা বলছি সেখানে পরিষ্কার কথা, আমার কর্মীরাকে বলছি, আবার লোককে বলছি, লয়ালিটি থাকা দরকার কিন্তু অন্ধ লয়ালিটি আপনার মানে থাকা উচিত নয়। কনফিডেন্স থাকা দরকার কিন্তু ওভার কনফিডেন্স থাকা উচিত নয়, কারণ ওভার কনফিডেন্স থাকলে আর ওভার লয়ালিটি যদি থাকে তো মানুষকে অন্ধ করে দেয়, এবং অন্ধই একটা মানুষের বিচার শক্তি লোপ হয়ে যায়। সেই বিচার শক্তি লোপ কী করে হবে? তো আমরা চাইছি সেইটা কীভাবে মানুষের কাছে আসা যাবে, যাওয়া যাবে। আমরা আমাদের আদিবাসী কুড়িমি সমাজে নেগাচারি মতে প্রচুর ছেলা আমাদের 4টা জেলাতে এখন অধিগো লড়ছে, মালদা এবং বালুরঘাটে, কিন্তু আলিপুরদুয়ার, কিন্তু আমরা এইখানে বেশি জোর দিয়েছি। 4টা জেলায় জোরটা আছে এই জন্যেই যে কমেন্ট জাস্টিফিকেশন যখন ছলনা করল আজকে আমাদের এই সরকার আমাদেরকে দিব বলে দেয় নাই, তো সেই জন্যই কমেন্ট জাস্টিফিকেশনের জন্যেই কিন্তু আমরা এটা করছি, এই আমাদের এই পদক্ষেপটা নিয়েছি যে আমরা কোনো রাজনৈতিক দলের প্রতি আমরা ভোট দিব না। সেইখানে এই ভোটটাই আমার কথা হয়েছে, কর্মীরাকেও বলছি এবং সবাইকে জানাচ্ছি, আমাদের 3টা প্রতীক, 3টা জায়গায়, 3টা জায়গায় 3 রকম প্রতীক যখন হচ্ছে সেখানে কষ্ট করতে হবে লোককে, বোঝাতে হবে, সেইভাবে বুঝাইছে। মানে তো এই ইলেকশন তো এখন দুর্গড়ে, আর তো বোঝাবার সময় নেই, কিন্তু ঠিক মতন করে আমরা ভোট দিতে পারবি না আমাদের ছেলেরা, কারণ মানে 3রকম প্রতীক হচ্ছে, এটা আমাদের লোকের একটু অসুবিধা হচ্ছে। সেটা আপনারা চেষ্টা করুন যাতে ওটা অসুবিধা না হয় মানুষের কাছে, আর মানুষকে সেরকমভাবে বিশ্বাসটা তৈরি করা। আমি আমি বলছি এটা যে রিসেন্ট মানে আমাদের মত মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে আমি সব কিছু কাগজপত্র পাঠান নিয়েছি। আমি এখানে অনুরোধ করছি যে সেই চিঠিগুলো আমাদেরকে দিলে খুব ভালো হয়। আমাদের কীভাবে ওরা কোন চিঠি পাঠাইছে আমি তো মনে করছি, এটা আমি চ্যালেঞ্জ করেছি, কোন দপ্তরের কে আসবে আমার সাথে বসুক, কোথায় বসবে আমরা যাব। কোনো রকমভাবে সেই চিঠি পাঠানো হয় নাই, কমেন্ট জাস্টিফিকেশন পাঠানো হয় নাই। 18/5/2023 তারিখ থেকে আজ অদ্যাবধি কোনো চিঠির উত্তর হয় নাই, কোনো চিঠিরই উত্তর হয় নাই, যেটা কমেন্ট জাস্টিফিকেশন পাঠাও বলেছে পাঠায় নেয় না। এবং আমাদের লোককে, আমাদের কর্মী রাখেই কিছু নেতৃত্বকে নবান্ন ডাকা হয়েছিল এবং ওরাকেও আশ্বস্ত দিয়েছিল যে ভোটের পরে পাঠান দিব বা পাঠান দিয়েছি। এই কথাগুলো অবাস্তব কথা, ঠিক নয়। আমরা চাইছি পরিষ্কার কথা যে সন্ত্রাস বাতাবরণ যেন তৈরি না করে পুলিশ। পুলিশ সন্ত্রাস বাতাবরণ তৈরি করলে কিন্তু অবস্থা খারাপ দিকে যাবে, তো আমরা সেরকম আমরা চাইছি নাই, কোথাও যেন এরকম না করে পুলিশের কাছে আমার রিকোয়েস্ট। কারণ প্রশাসক যদি পার্টির পক্ষ অবলম্বন করলে সেটা দুর্ভাগ্যের বিষয় এবং দুঃখের বিষয়, সেটা যেন না হয়। তারা যেন পরিষ্কার কথা, নিরপেক্ষতা অবলম্বন করে শান্তির প্রতীক হয়, তারা ল অ্যান্ড অর্ডার সামলাবে, তাই এইটা যেন করতে না যায়। আমি এইটাই বলবো, সবাইকে রিকোয়েস্ট করবো এইটা। জহর বলছি দাদা, গতকালকে আমাদের রামনগরের একজন মাহালি আমাদের সমর্থনে নেগাচারী মতে বা আমাদের দাবির প্রতি সহানুভূতি নিয়ে সে দাঁড়িয়েছে, তাকে কাল নিয়ে গেছে, নিয়ে যাবো কেন? এই সময় নিয়ে যাওয়াটাই তো একটা কারণ আছে, এই সময় নিয়ে যাবো আমাদের একটা খিড়িয়া সবরকে, আমাদের তিলাগাড়া বুথের একজন আমাদের নিয়ে গেছিলো, ও হচ্ছে আমাদের সবর খিড়িয়া, ওকে নিয়ে গেছিলো। আবার আমাদের লোকে ছাড়াতে হয়েছে, লোক যাতে হয়েছে, এই ধরনের ঘটনা ঘটছে এইখানে নয়। তাছাড়া একটা ঘটনা তো আমাদের যেটা বীরহার ঘটনায় 308 কী করে হয়, 300 অভিনন্দন জানাচ্ছি, গতকাল
গতকাল ওদের বের হচ্ছে, আজকে ওরা বেরাবেক। আমি রাজেশ ভাইরা আছে, শিবাজি ভাইরা আছে, ওরা আজকে বেরাবেক। আমি ওরাকে অভিনন্দন জানাচ্ছি এবং মনে করবে নাই, কারণ এটা পরিষ্কার কথা, আন্দোলন করতে গেলে মানুষকে, মানুষ প্রতিবাদ করতে গেলে মানুষের অনেক কিছু আসে। আমি যেমন বারবার অ্যারেস্ট হয়েছি, বারবার আমি জেল ঢুকেছি, আমাকে বারবার সুন অ্যারেস্ট দেখানো হয়েছে, তেমনি এরাকে বলব। আর সবশেষে বলো বন্ধুরা, আমরা আমাদের যে সত্তা কিন্তু ফিরে পাবই সাংবিধানিক উপায়ে, সেই দিনটা কিন্তু বেশি দূরে নয়। আর কালকে সবাই শান্তিপূর্ণভাবে এবং যত তাড়াতাড়ি পারবেন, ভোর দরকার হলে সকাল ছটা কি তার আগে চলে গেলেও ভালো, ঠিক আছে, লাইন দিয়ে থাকবে, ভোটটা দিয়ে এসে ভাতটা খাবে, ঠিক আছে। জয় গরম, ভালো থাকো বন্ধুরা, কালকের দিনের জন্য সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি, টাটা। আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো।